আমি তোর বাড়িতেই যাবো তো। আমি বাড়িতেই আছি, তুই বাড়িতে আয় ভাই, তুই তাড়াতাড়ি আয়। দিদি দরজা খোল, আমি ভাই। কি ব্যাপার, কি বলতো? ডিঙ্গাকে দেখলাম না বিয়ে বাড়িতে, কি হয়েছে? কি ভাই, তোদের কিছু বলিনি ভাই। ডিঙ্কা ডিঙ্কা একটা মেয়েকে ভালোবেসেছিল, মেয়েটার নাম অর্ণা। ওর বাবা ওই একটা ব্র্যান্ডেড গেঞ্জি ফ্যাক্টরির মালিক। অত বড় লোকের মেয়ের সাথে আমাদের বাড়ির ছেলের কখনো সম্বন্ধ হয়? তুই বল, হয় না তো? ডিঙ্কাকে আমি কত বুঝিয়েছি ভাই, কিছুতেই আমার কথা শুনিনি। আমি বলেছি ডিঙ্কা এই সম্পর্ক হবে, আমার কথা শুন, কথা শুন। আমার কথা শুনলো না। যেদিনকে মেয়েটার বিয়ে ঠিক হলো, ডিঙ্কা এসে কি কান্নাকাটি আমার কাছে ভাই খেয়ে ছেলেটা পাগল হয়ে যাচ্ছে, নাও খাওয়া বন্ধ করে দিয়েছে, কারোর সাথে কথা বলছে না, মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন আমাকে সব কথা খুলে বললো। আমি না ভাই, ডিঙ্কাকে নিয়ে গেছিলাম ওদের বাড়িতে ওর বাবা মার সাথে কথা বলতে। কি অহংকারী, তুই ভাবতে পারবি না ভাই, কি অপমান করে আমাদের তাড়িয়ে দিল, প্রায় দূর দূর করে বের করে দেওয়ার জোগাড়। খুব টাকার গরম জানিস তো, আমাদের বলছে কি সাহায্য চাই, সাহায্য, চেক নিয়ে যান, বড় চেক নিয়ে যান। তুমি এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিচ্ছু জানি না আমরা। কি বলবো ভাই, যে সম্পর্কটা হবেই না সেটা নিয়ে কথা বলে লাভ কি বল? এদিকে বাড়িতে জাম পড়বি, আর ডিঙ্কা আমার মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে, আমি ক্ষত হয়ে যাচ্ছি, কিছুতেই বুঝছে না। তারপর কি হয়েছে জানিস তো ভাই, ওই গতকালই তো ওই ওই মেয়েটার কি কি এক দাদা, কি খুঁড়তো তো না জানতো তো কি এক, সে হঠাৎ করে ডিঙ্কাকে ফোন করে বলছে কি অর্ণা নাকি বিয়ে করবে না বলে দিয়েছে, সে নাকি বাড়ি থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, আর যদি অর্ণা বেরিয়ে আসে বাড়ি থেকে, সে নাকি ডিঙ্কাকে ফোন করে জানাবে, এটাও বলেছিল। তারপর কি হলো? তারপরে আর কি হবে, এসব কথা শুনে ব্যাস আমি আর ছেলেকে ধরে রাখতে পারি। মানে বোঝাচ্ছি ডিঙ্কা, সব ঝামেলায় তুই জড়াস না, অত বড় লোকের মেয়ে যদি বাড়ি থেকে বেরোতে না পারে বা বেরোনোর সময় যদি ধরা পড়ে যায় তাহলে তো তোর বিপদ হয়ে যাবে। ডিঙ্কা আমার কথা শোন, ছেলে আমার কথা শুনে বলছে কি না মা, অর্ণা যখন আমার জন্য এত বড় ঝুঁকি নিচ্ছে, তখন ও যদি বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে আমি অবশ্যই যাবো, আমি যাবোই যাবো, আমি অর্ণাকে বিয়ে করবই। ডিঙ্কা তো ভোরবেলায় উঠে বেরিয়ে গেছে, কাউকে কিচ্ছু বলেনি, আমাকে পর্যন্ত বলে যায়নি জানিস তো। আমি তো সারাদিন বিয়ের কাজে ব্যস্ত, সারাদিন টেনশনে মরে যাচ্ছি, ঘর বার করছি, ছেলেটার কোনো খবর পাচ্ছি না ভাই। কাজের ফাঁকে না একবার ডিঙ্কার বন্ধুদের ফোন করলাম, ওর বন্ধুরা বললো যে ওরা বিকেলের দিকে অর্ণার বাড়িতে যাবে, গিয়ে আমাকে জানাবে। তারপরে ওই জাম্বুরা যখন বেরিয়ে গেল বরযাত্রী নিয়ে, ডিঙ্কার বন্ধুরা আমাকে ফোন করে বললো যে ওরা অর্ণার বাড়িতে গেছে, অর্ণা নাকি এসব কিচ্ছু বলেনি, ও নাকি বাড়ি থেকে বেরোনোর কথা বলেনি, সব মিথ্যে কথা, মিথ্যে কথা সব। তাহলে কে এসব করলো ভাই, কে আমার ছেলেটাকে টেনে নিয়ে গেল বাড়ি থেকে, কে ওকে বাঁচানোর চেষ্টা করলো বল আমাকে। সকালবেলা যখন খুঁজে পেলি না তখনই তো আমার একটা ফোন করতে পারতি। আরে বাবা, আমি তো ভাবলাম ও রিহার্সাল রুমে আছে, আমি কি করে বুঝবো এইসব? বুঝতে পারছি, কিন্তু এতক্ষণ যার ফোন বন্ধ তোর তখন কোনো সন্দেহ হয়নি? না, আমি ভাবলাম কি যে ওই অন্যার বাড়ি থেকে যদি ফোন করে সেই ভয়ে হয়তো ডিঙ্কা ফোনটা বন্ধ করে রেখেছে। আচ্ছা অন্যারও তো ফোন বন্ধ, আমি তো শুধু দুয়ে দুয়ে চার করেছি আর কিছু না। দিদি আর সময় নষ্ট করে লাভ নেই, চল এক্ষুনি চল থানায় একটা ডায়েরি করতে হবে। ও ভাই, থানা পুলিশ করবে? তাছাড়া উপায় কি, রাস্তায় কোথায় খুঁজে মরবো ওকে? তুই কোনো চিন্তা করিস না, থানা পুলিশ হবে, একটা ডায়েরি করলে সলভ হয়ে যাবে প্রবলেমটা। কেন নিয়ে গেল আমার
আমার কবিটা পাকা করে দেওয়ার জন্য। ফোন কর ওই মেয়েটাকে, ফোন করে বল যে তোমার সঙ্গে প্রেম করার মাশুল দিতে হচ্ছে আমার ছেলেকে। তুমি তো বিয়ে করে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাবে, আমার ছেলেকে ফেরত দাও, বল ওকে ফোন করে। ডিঙ্কার বন্ধুরা বললো অর্ণা নাকি ওর বাবাকে খুব চাপ দিচ্ছে, বলছে ডিঙ্কাকে যদি খুঁজে পাওয়া না যায় ও নাকি বিয়ে করবে না। ছাড় তো, সব বড়লোক বাপের বড়লোক মেয়ের কথা ছাড়, আমার চেনা আছে এদের। আরে এদের কাছে প্রেমটা পাস্ট টাইম। মেয়েটা জানতো না যে এক স্ট্যান্ডার্ডের নয় ডিঙ্কা, আরও ওর বাবা মেনে নেবে না, ও প্রেম করতে গেল কেন ওর সাথে? না না ভাই, তুই অর্ণাকে চিনিস না, অর্ণা ওই রকম মেয়ে নয়। তুই চুপ কর, তোর কাছে পৃথিবীর সবাই খুব মহান। শোনা, দেরি করা যাবে না, আমি থানায় যাচ্ছি। ভাই বলছি যে আমি যাব তোর সাথে, থানায় যাবি তো? আমি তো এতক্ষণ একা একা পাগলের মতন শুধু চিন্তা করে যাচ্ছি, কিচ্ছু করতে পারিনি। বল দাও নেই এখানে, ব্যাঙ্গালোর চলে গেছে, তাই বাধ্য হয়ে তোকে ডাকলো। আমি যাবো তোর সাথে, আমাকে নিয়ে চল। বলছি যে ওখানে কাউকে কিছু বলিস নি তো? না না, তুই তো ফোনে বারণ করলি, তারপর আমি বলতে পারি কখনো? না কিন্তু যদি তোর খোঁজ করে। ও আমি রুষাকে বলে এসেছি, বলতে কেউ জিজ্ঞেস করলে যে আমার কোনো এমার্জেন্সি ফোন এসেছিল, বেরিয়ে গেছি, কোথায় গেছি, কে ফোন করেছিল ও বানিয়ে বলে দেবে। আমি ওদের বলছি যে ডাইরেক্ট মহারাজকে নিয়ে বাড়ি চলে যেতে। আমি গেলাম। ভাই কি আছে? ভাই কি হলো? আরে ভাই, ওরা ওরা ডিঙ্কাকে মেরে ফেলেনি তো? ওর কোন ক্ষতি করে দেয়নি তো ভাই? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কাউকে মেরে ফেলা এত সহজ নাকি? টাকা আছে বলে যাইছে তাই করবে? ওসব কিচ্ছু না, মেয়েটার বাবা ডিঙ্কাকে আমার ধারণা কোথাও আটকে রেখেছে যাতে বিয়েতে কোনো রকম সমস্যা না হয়। শুধু আমি ভাবছি লোকটার এত উদ্ধত্ত হয় কী করে। তুই কোনো চিন্তা করিস না, পুলিশকে যাবো, পুলিশের কাছে গিয়ে সমস্তটা খুলে বলবো, পুলিশ ঠিক ডিঙ্কাকে খুঁজে বার করে দেবে। কখন খুঁজে বার করবে, কখন দেখতে পাবো ডিঙ্কাকে? আজ আজকে দেখতে পাবো তো? তুই তো বললি মেয়েটা বলেছে ডিঙ্কাকে খুঁজে না পাওয়া গেলে ও বিয়েই করবে না। দেখ সেখান থেকে একটা সমাধান হতে পারে, তাছাড়া দরকার হলে লোকটার বাড়ি হানা দেবো। তুই গিয়ে জিজ্ঞেস করবি যে তোর ছেলেকে কোথায় রেখেছে, তুই মা, তোর অধিকার আছে 100 বার জানার। আর ওই ওই নাম্বারটা রয়েছে তো আমাদের কাছে যেখান থেকে ফোন এসেছিল, পুলিশকে দেবো, তারপর ঠিক একটা সমাধান হবে। দিদি আর সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি বেরোতে হবে। আমি ওপরটা বন্ধ করে আসি আর তালা চাবিটা নিয়ে আসি। তাড়াতাড়ি যা। এটা কি প্রত্যুষ সেনগুপ্তের বাড়ি? আমার ছেলে কোথায় ও? না, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, বাইপাসের ধারে একটি হসপিটাল। মোস্ট প্রবাবলি অ্যাক্সিডেন্ট কেস, সিরিয়াসলি ইনজিওর। তার পকেট থেকে একটি নোটবুক পাওয়া যায় এবং সেখানে পাওয়া একটি ঠিকানার সূত্র ধরেই আপনাদের বাড়িতে আসা, অর্থাৎ আপনাদের খবর দেওয়া। আপনারা যদি ওনার সঙ্গে দেখা করতে চান তাহলে এই কার্ডটা রাখুন, এখানে হসপিটাল ডিটেলস উইথ বেড নাম্বার রয়েছে। তাহলে আসি। কান্নার সময় নয় দিদি, শক্ত এবার শুভ দৃষ্টি জামবো টাকা। তোমার লজ্জা পাচ্ছে দাদা? দেখ দেখি দাদা কি রে দাদা ভাই, টাকা না অঙ্কিত দিদির দিকে, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? চুপ কর।
আরে তুই না তাকালে উঙ্কিত দি তাকাবে কি করে? তাকা তাকা না। এই তো দাদা ভাই তাকিয়েছে। কি গো অঙ্কিত দি, এবার তুমি তাকা, দাদা ভাই তো কখন থেকে তাকিয়ে আছে, তাকাও না। বলি ও নাথ বউ, আমার নাতি কতক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকবে, একটু তাকাও। চলো 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 পাল্টা।